পরে হচ্ছে 85 টাকা আচ্ছা এই খুচরা বিক্রি হচ্ছে আপনার 450 টাকা এটা হচ্ছে আপনার হচ্ছে 24 পিস আচ্ছা এটা হচ্ছে ফুটপিল ফুটপিল 75 পিস পান কম্বা নির্মল পিস আপনার কিনা বড় 145 টাকা এটা কি কাটি 40 পিস কিনা বড় 105 টাকা আচ্ছা আপনার এই খুচরা বিক্রি হচ্ছে আপনার 275 টাকা এটা আপনার 40 পিস কিনা বড় হচ্ছে মাত্র হচ্ছে 90 টাকা শাহিলে চুয়া কি 100 পিস আপনার আপনি কিনা বড় হচ্ছে 116 টাকা সামথিং বসা 20 পিস আচ্ছা পার পিস হচ্ছে 20 টাকা করে যার কিনা বড় হচ্ছে 290 টাকা মাত্র হচ্ছে 100 পিস 100 পিস জি 100 পিস আপনার যার কিনা বড় হচ্ছে 140 টাকা জি 105 টাকা কিনা বড় আপনার প্রতি বক্স এটা হচ্ছে 5 টাকা দামে চকো চকো আচ্ছা 5 চকলেট তেতুল আছে আপনার ইয়া আছে ফালসা আছে আবার আছে কপি আছে ঠিক আছে আপনি কিনা বড় 100 টাকা জি মার্কেটে যদি নেন 60 টাকা প্রতি বক্স প্রথমে আপনি এটা বক্স কিনা বড় হচ্ছে 37 টাকার মতো কিনা পড়ে আবার হচ্ছে কম দামি এটা এটা 160 টাকা বক্স কিনা বড় হচ্ছে 126 টাকা ফিনেট কিনা বড় 125 টাকা 40 পিস কুসে বিক্রি 200 টাকা 50 পিস 155 টাকা কি এটা হচ্ছে ফিটার আচ্ছা ফিটার কিনা পরে হচ্ছে আপনার হচ্ছে 85 টাকা 24 পিস নতুন এটা আপনি চলতেছে এবেলে পরে হচ্ছে আপনার 135 টাকা মাত্র 13 টাকা আপনার সামথিং বসা কেউ 20 টাকা 40 টাকা রেট গায় কেউ 20 টাকা বিক্রি করে 30 টাকা 40 টাকা যাতে যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম বেগম বাজারে এখানে অসংখ্য পরিমাণে কিন্তু চকলেট আইটেম পাশাপাশি ট্যাঙের আইটেমগুলো চলে আসে আর যেহেতু সামনে রমজান ঈদ চলে আসতেছে তো অবশ্যই কিন্তু এই ধরনের ট্যাঙের বিজনেস করতে পারবেন আপনারা তো অবশ্যই আমরা যে শপে আছি এখন এটা শপের নাম হলো আরিফ স্টোর আর আমার সামনে যিনি বসা আছে এই শপের অনার মোহাম্মদ আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে চকলেট আইটেম রয়েছে মাজুনি আইটেম অসংখ্য আইটেম মূলত কি কি ধরনের আইটেমগুলো আপনার এখানে পাওয়া যায় যেমন আপনার চকলেট হইতে আপনার ব্রাশ কস্টিউম মাজুনি ইত্যাদি সবই আছে মানে একটি মুদি দোকান সাজাতে সাধারণত যা যা লাগে তাই সবই আছে এ টু জেড রয়েছে জি আচ্ছা তাহলে শুরু থেকে আপনি একটু লোকেশনটা বলে দিবেন ঢাকা চক বাজার বেগম বাজার ফয়েজ মেনশন 2/1 আমার দোকানের নাম হচ্ছে আরিফ স্টোর আচ্ছা তাহলে আরিফ ভাই শুরু থেকে আমরা কি দেখব শুরুতে যেমন আপনার সামনে হচ্ছে সিজন ট্যাঙের সিজন আচ্ছা ট্যাঙের সিজন এটা হচ্ছে টানু আচ্ছা এটা বক্স কিনা পরে মাত্র 75 টাকা 75 টাকা জি 36 পিস মাত্র 75 টাকা কিনা পরে প্রতি বক্স বিক্রি তো আপনার এই খুচরা বিক্রি হচ্ছে আপনার 5×36 180 টাকা খুচরা বিক্রি 180 টাকা 180 টাকা আপনার খুচরা বিক্রি আপনার মাত্র 75 টাকা বক্স কিনা পরে কিনা পরে আপনি যদি 100 টাকা সেল দেন তাহলে প্রতি বক্সে 25 টাকা 30 টাকা থাকে আচ্ছা আচ্ছা এই সেম এটা এটা একই রেট দুটো সেম দুইটা কালার ভিন্ন জি ফ্লেভারটা ভিন্ন আর কি আচ্ছা এখানে আছে ইনো এটা হচ্ছে ইনো আচ্ছা এটা হচ্ছে টিএসবি আপনার এটা হচ্ছে টিএসবিটা কিনা বড় হচ্ছে 85 টাকা আচ্ছা এই খুচরা বিক্রি হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা যদি আপনি 85 টাকা দিয়ে যদি কিনি যদি আপনি 450 টাকা খুচরা বিক্রি হয় তাহলে যদি আপনি 120 টাকাও দেন তাহলে আপনার প্রতি বছর 40 টাকা লাভ থাকবে অবশ্যই আর এটা কি ভালো মানে ইনোটা কি একদম ভালো জি এটা একদম ভালো আবার এটা ভিতরে একটা আছে কম দামি ঠিক আছে জি আপনি এটা হচ্ছে মাত্র 70 টাকা আচ্ছা বুঝবে কিভাবে যে আসলে এটা ভালো আপনার দুইটা দুই নাম একটা টিএসবি একটা হচ্ছে এমআরবি এমআরবি জি একটা টিএসবি একটা এমআরবি ঠিক আছে আচ্ছা দুইটাই আছে আপনার কাছে দুইটি আছে আচ্ছা পাশাপাশি একটা নতুন আইটেম দেখা যাচ্ছে জি আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে 24 পিস আচ্ছা আপনার কিনা পরে হচ্ছে আপনার এটা 140 টাকা আচ্ছা এই খুচরা বিক্রি 240 টাকা 10 টাকা করে 10 টাকা করে জি আচ্ছা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে সেন্টার ফিশ জি এটা হচ্ছে ফুটপিল ফুটপিল 75 পিস পান কম্বা নির্মল ঠিক আছে আপনি কিনা পরে মাত্র 100 টাকা বক্স আবার এই একটা আছে নতুন আইটেম চকলেট আর কি নতুন আইটেম জি এটা 50 পিস আপনি কিনা পরে 145 টাকা এটা কি পেয়ারা আমরা জি ওইটা আর কি ফল মাত্র কি আপনার 145 টাকা কিনা পরে বক্স বিক্রি কত এই খুচরা বিক্রি 250 টাকা 250 টাকা জি আবার এই একটা আছে কাটি চায়না কাটি 40 পিস আচ্ছা 40 পিস খুচরা বিক্রি 200 টাকা আপনি কিনা পরে হচ্ছে কত গ্রাম আপনার এটা খুচরা বিক্রি হচ্ছে আপনার 200 টাকা আপনি কিনা পরে মাত্র হচ্ছে 85 টাকা আচ্ছা আবার এটার ভিতরে একটা আছে গোল 40 পিস একই রেট সেম রেট সেম রেট জি আচ্ছা আবার এটা হচ্ছে সম্পাপি সম্পাপি জি এটা বক্স কিনা পরে হচ্ছে 105 টাকা 105 টাকা জি 105 টাকা আপনি ভিতরে আছেন না সমস্যা নেই এটা এটা বক্স কিনা পরে 105 টাকা আচ্ছা আপনার এই খুচরা বিক্রি হচ্ছে আপনার 275 টাকা 275 জি 5 টাকা করে খুচরা বিক্রি সম্পর্কে তার একটা আছে জি আরেকটা আছে সম্ভাব্য এটা হচ্ছে 42 পিস 5 টাকা করে খুচরা বিক্রি আচ্ছা ঠিক আছে আপনার বক্স কিনা পরে হচ্ছে 127 টাকা বক্স 127 জি মাত্র 127 টাকা বক্স কিনা পরে আচ্ছা পাশাপাশি তো এখানে অসংখ্য পরিমাণে কি লেজার আইটেম মানে আপনি এটা হচ্ছে আইস ললি আইস ললি সামনে যেহেতু আপনার হচ্ছে গরম ঠিক আছে এগুলো আপনার হট আইটেম জি এটা আপনার 40 পিস কিনা পরে হচ্ছে মাত্র হচ্ছে 90 টাকা 90 টাকা মাত্র 90 টাকা আপনার 40 পিসের দাম হচ্ছে মাত্র 90 টাকা বিক্রি আপনি হোলসেল 120 টাকা দেন খুচরা বিক্রি 200 টাকা 200 টাকা এটার ভিতরে আইস পপ আছে ঠিক আছে এটা হচ্ছে আইস পপ আচ্ছা এটা হচ্ছে আমার কি এটা আইস পপ এটা হচ্ছে আইস ললি আইস ললি জি
আচ্ছা আর পাশাপাশি এটা কি এটা চিলেচু লেচু শাহী লেচু আর কি 120 আপনার আপনি কিনা পারে হচ্ছে 116 টাকা সামথিং বসা আচ্ছা ঠিক আছে 120 কুসা বিক্রি 200 টাকা 200 টাকা পাশাপাশি এটা কি এটা হচ্ছে ফাকাবুন মনি বলে আর কি আচ্ছা আচ্ছা ভিতরে থাকা হচ্ছে 30 পিস আচ্ছা আপনার কুসা বিক্রি হচ্ছে 150 টাকা আচ্ছা আপনি কিনা পারে হচ্ছে 65 টাকা মাত্র এটা হচ্ছে বাটিয়া স্যার আচ্ছা এটা কিনা পারে হচ্ছে 57 টাকা মাত্র বিক্রি ফার্স্ট আগরে 120 টাকা কুসা বিক্রি 120 টাকা জি আপনি 80 টাকা 90 টাকা হোলসেল করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা পাশাপাশি এখানে ব্লেড দেখা যাচ্ছে ব্লেড আইটেম গুলো পরে আছে আগে সকল আইটেম গুলো সেট করে আমরা আচ্ছা আচ্ছা অবশ্যই জি এটা হচ্ছে আপনার চকলেট আর কি চায়না চকলেট আর বলে আর কি ঠিক আছে আচ্ছা আপনার এটা হচ্ছে 21 পিস আচ্ছা পার পিস হচ্ছে 20 টাকা করে আপনার হচ্ছে বিক্রি 21 পিস আচ্ছা আপনার বক্স কিনা পারে 235 টাকা মাত্র এটা ভিতরে বিভিন্ন ফ্লেভার থাকে আচ্ছা ঠিক আছে ফ্লেভার গুলো আছে জি এগুলো ভিতরে বিভিন্ন ফ্লেভার থাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পান কোম্পানির হচ্ছে ললিপপ 96 পিস পান কোম্পানি জি আপনার জারকিনা বড় হচ্ছে 290 টাকা মাত্র আচ্ছা অরিজিনাল প্রাণের জি অরিজিনাল প্রাণের আচ্ছা বিক্রি কত প্রাণের বিক্রি কত আপনি 5 টাকা করেছে 680 টাকা খুচছে বিক্রি আপনার কিনা বড় হচ্ছে 290 টাকা মাত্র আচ্ছা আবার এটা হচ্ছে আপনার আপনি এটা হচ্ছে আলামিন ললিপপ আচ্ছা ঠিক আছে আপনি এটা হচ্ছে 100 পিস 100 পিস জি 100 পিস আপনার জারকিনা বড় হচ্ছে 140 টাকা 140 টাকা কেন আপনার এই খুচছে বিক্রি হচ্ছে আপনার ফদি বিজ হচ্ছে এটা আলামিনে সরি এটা এটা কত করে পিস পড়তেছে আপনি জারকিনা বড় হচ্ছে 112 টাকা আচ্ছা এই খুচরা বিক্রি হচ্ছে আপনার 2 টাকা করে 200 টাকা খুচরা বিক্রি 200 টাকা বিক্রি আচ্ছা পাশাপাশি এক্সেল নাকি জি আপনার এটা আছে কিটি কাপ আছে ও কিটি কাপ জি 105 টাকা কিনা পড়ে আপনার প্রতি বক্স আচ্ছা 50 পিস খুচরা বিক্রি 250 টাকা আচ্ছা আপনি এটা হচ্ছে ডোরিমন চকলেট ডোরিমন জি 55 পিস খুচরা বিক্রি 275 টাকা আচ্ছা ডোরিমন না জি জি আচ্ছা আপনার কিনা পড়ে হচ্ছে 130 টাকা মাত্র 130 টাকা জি এটা হচ্ছে 2 টাকা দামের চকচকো ঠিক আছে চকচকো এটা হচ্ছে 2 টাকা দামের চকচকো আপনার প্রতি বক্স কিনা পড়ে হচ্ছে মাত্র 95 টাকা আচ্ছা বিক্রি কত আপনি খুচরা বিক্রি হচ্ছে 200 টাকা এটা ভিতরে আরেকটা কম দামি আছে আপনার 92 টাকা কত পয়সা পড়ে 92 টাকা এটা জি জি এই যে কম দামি যেটা জি আর এটা হচ্ছে 5 টাকা দামের চকচকো আচ্ছা 5 টাকা আপনার মার্কেটটা যদি নেন মার্কেটটা কিনা পড়বে 225 টাকা এটা হচ্ছে অন্য একটা কোম্পানি এটা হচ্ছে অয়ন আচ্ছা আচ্ছা আপনি এটা পড়ে হচ্ছে 220 টাকা আচ্ছা পাশাপাশি এটা হচ্ছে 2 টাকা দামের চকলেট তেঁতুল আছে আপনার ইয়ে আছে ফালস আছে আবার আছে কপি আছে ঠিক আছে এটা হচ্ছে 150 পিস খুচরা বিক্রি 300 টাকা আপনার প্রতি বক্স কিনা পড়ে 112 টাকা আপনার 50 পয়সা আচ্ছা ঠিক আছে এগুলো কি ঝুনঝুনি এগুলো হচ্ছে ডিম বল বলে আর কি ডিম বল বলে এটা কিনা পড়ে মাত্র 70 টাকা বিক্রি কত আপনার 35 পিস মাত্র 70 টাকা 5 টাকা করে বিক্রি আর কি আচ্ছা ঠিক আছে আপনি এটা হচ্ছে আপেল এটা কিনা পড়ে 100 টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার 38 পিস এটা হচ্ছে আম এটাও আপনার আপনি কিনা পড়বে 100 টাকা বিক্রি কত হবে আপনার খুচরা বিক্রি হচ্ছে 150 টাকা আচ্ছা ঠিক আছে আবার এগুলোর ভিতরে হচ্ছে আপনার ফাঁকা থাকে নুকা থাকে আপনার আপনার মাছ থাকে ইয়ে থাকে আর কি ঠিক আছে আপনি এটা প্রতি ডজন কিনা পড়বে মাত্র 26 টাকা 26 টাকা কি কত টাকা বিক্রি করতে 60 টাকা খুচরা বিক্রি আপনি যা চাইল দিন কোনো সমস্যা নেই আচ্ছা পাশাপাশি এখানে হচ্ছে ডেরি মিল এটা হচ্ছে মার কোম্পানি ডেরি মিল এটা এটা মার কোম্পানি জি মার্কেটটা যদি নেন 60 টাকা প্রতি বক্স আচ্ছা 60 টাকা করে 24 পিস 120 টাকা খুচরা বিক্রি আর মার্কেট ছাড়া নিলে আরেকটা আছে মিমি কোম্পানি ঠিক আছে মিমি কোম্পানি জি মিমি আচ্ছা সবগুলো মাল ভালো ঠিক আছে আপনার VST করা মাল আছে কোনো সমস্যা না যদি ডেট চলে যায় সমস্যা নাই না যদি কোনো সমস্যা হয় ডেট চলে যায় ওই ক্ষেত্রে মাল রিটার্ন আছে আপনি আমার নাম ঠিকানা দিয়ে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিবেন কোনো সমস্যা নাই পাঠিয়ে দিন জি ব্যবসা একদিনের জন্য না ভাই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মিমি কোম্পানির মাল এটা কত করে এটা কিনা পড়ে হচ্ছে আপনার 57 টাকা সামথিং পয়সা কিনা পড়ে প্রতি বক্স 57 টাকা জি 24 পিস 120 টাকা খুচরা বিক্রি আচ্ছা ঠিক আছে মার্কেটের চাহিদা অনুযায়ী আপনি যে এটার বড়টা আছে মানে 10 টাকা দামেরটা এটা হচ্ছে 10 টাকা দামেরটা আচ্ছা আপনি এটা 10 টাকা দামেরটা কিনা পড়ে হচ্ছে আপনার বক্স কিনা পড়ে হচ্ছে মানে 10 টাকা দামের একটা আর রয়েছে আর কি পাশাপাশি টেস্ট হজমি দেখা যাচ্ছে আপনি হজমি আপনি এটা বক্স কিনা পড়ে হচ্ছে 36 টাকার মতো কিনা পড়ে 36 টাকা করে কিনে কত টাকা বিক্রি করেন আপনি করে খুচরা বিক্রি হচ্ছে 60 টাকা বোতল থাকে এর ভিতরে না এটা হচ্ছে পাতাটা পাতাটা জি বোতলটা হচ্ছে এটা বোতলটা কিনা পড়ে হচ্ছে 65 টাকা 120 টাকা খুচরা বিক্রি আচ্ছা এখানে আছে সেন্টার ফ্রেশ জি এটা হচ্ছে আপনি এটা তো দেখাইছি আমি ঠিক আছে আবার এই একটা আচার আছে নতুন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে 12 পিস আপনি 70 টাকা কিনে 120 টাকা খুচরা বিক্রি খাইতে খুবই টেস্ট এটা খুবই টেস্ট আবার এটা আছে একটা আছে আপনার হচ্ছে 170 টাকা 170 টাকা এটা বক্স তো সুন্দর লাগে আপনি এটা আবার হচ্ছে কম দামি এটা এটা 160 টাকা 160 টাকা এটা 160 টাকা এটা 170 টাকা এটা মাল খুবই ভালো 170 টাকা দুটো কম্পেয়ার করলে বুঝা যায় কি যে আসলে দুইটা তো সেম আপনি বুঝা যাচ্ছে মাল দেখতেও হ্যাঁ সেম জি সেম কিন্তু আপনি মানে এটার থেকে এটা একটু আর মানে বোঝা যাচ্ছে যে আসলে এটার কোয়ালিটিটা ভালো জি জি আচ্ছা 170 টাকা আর 160 টাকা 170 টাকা এটা 160 টাকা হচ্ছে এটা এটা ঠিক আছে আপনার কাছে দুইটাই রয়েছে জি দুইটাই রয়েছে এটা হচ্ছে আপনার এক্সেল আচ্ছা এটা বক্স কিনা বড় হচ্ছে আপনার বক্স কিনা বড় হচ্ছে 126 টাকা আচ্ছা ঠিক আছে ভিতরে 120 খুচরা বিক্রি হচ্ছে 200 টাকা 200 টাকা জি এটা ফান কোম্পানির এটা ফান কোম্পানি জি ওই এক নম্বর ওয়ান কোম্পানি এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পিনাট পিনাট আচ্ছা এখানে রাখেন সমস্যা নেই জি পিনাট কিনা বড় হচ্ছে আপনার
পিনাটা কত করে এটা মানে কত পিস থাকে পিনাট কিনা পর 125 টাকা 40 পিস কুছে বিক্রি 200 টাকা এটাও সেম রেট ঠিক আছে এটার এটা সেম রেট সেম রেট দুটো আচ্ছা দুটো কোয়ালিটি ফর আসেন নারু নারু আপনার নারু এখন বর্তমানে আপনার এটা হচ্ছে আপনার 105 টাকা আচ্ছা আবার আরেকটা আছে 90 টাকা আরেকটা আছে আপনার জন্য 102 টাকা বিভিন্ন রেটের আপনার নারু আছে আপনি যেটা চাইবেন এটা দিতে পারবো সমস্যা নাই এখানে আছে একটা সাদা নারু এটা হচ্ছে সাদা নারু আপনি এটা বক্স কিনে পর 108 টাকা সামথিং বসে আচ্ছা আচ্ছা ঠিক আছে 40 পিস কুছে বিক্রি 200 টাকা আবার এই একটা আছে নারু এটা হচ্ছে 30 পিস এটা নারু কি 200 টাকা এটা যদি 30 পিস কুছে বিক্রি 150 টাকা আচ্ছা আপনার প্রতি বক্স কিনে পর হচ্ছে 90 টাকা 90 টাকা আবার এটা হচ্ছে বাদাম পাপড়ি বলে আর কি কেউ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাদাম পাপড়ি ঠিক আছে এটা বক্স কিনে পর 150 টাকা বলে আমরা অনেকে কত করে বলে বিভিন্ন রেটের আছে ভাই ঠিক আছে আপনি যেমন এটা হচ্ছে 110 টাকা ঠিক আছে আবার আপনি এটা হচ্ছে আপনার 110 টাকা আপনার বিক্রি হবে 240 টাকা হ্যাঁ প্রতিবিজা আপনার বিক্রি হবে 240 টাকা ঠিক আছে আপনার আপনার একটা আছে 5 টাকা দামের আবার আচ্ছা এটা বক্স কিনা পর হচ্ছে 95 টাকা 30 পিস কুছে বিক্রি 150 টাকা এটা 5 টাকা দামের তো এটা 5 টাকা দুটো কিন্তু সেম কোয়ালিটি কিন্তু একটা 10 টাকা একটা 5 টাকা এটাও কত করে এটা 240 টাকা বিক্রি 10 টাকা দামের এটা এটা কি সাইকেল সাইকেল জ্যাম স্যার কি এগুলো ঠিক আছে আপনার প্রতিটা কিনা পরে হচ্ছে আপনার 135 টাকা এটা আচ্ছা আবার সাইকেলের ভিতরে একটা আছে আবার সাইকেল ঠিক আছে দুইটাই সাইকেল সাইকেল 135 টাকা দামটা সেম রেট কিন্তু এটা 30 পিস মানে কম্পেয়ার কেন এটা বক্স এটা বক্স করছে এটা বক্স তারা করছে আচ্ছা যেতে জানে আর কি ওইটা আর কি কথা আচ্ছা বক্সারটা কি ভালো না নাকি না বক্সারটা ভালো ওইটাও ভালো ওইটাও ভালো আপনি জানেন এই শেডে নিতে পারবেন কোনো সমস্যা নাই জি আচ্ছা আবার একটা আছে সিপস ঠিক আছে এটা হচ্ছে সিপস এটা হচ্ছে আপনার 62 টাকা 20 পিস আচ্ছা ঠিক আছে এই খুচরা বিক্রি 100 টাকা 100 টাকা জি আচ্ছা আবার এই একটা হচ্ছে মাছ আর এটা কিন্তু জি এটা মাত্র আপনার 60 টাকা 24 পিস খুচরা বিক্রি 120 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে আবার এসে একটা স্বাদ দেখা যাচ্ছে এটা কি এটা একটু কাটি আচ্ছা 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 এগুলো একটু আপনি এটা হচ্ছে চিরার মোয়া ঠিক আছে চিরার মোয়া জি আপনি এটা থাকা হচ্ছে 30 পিস আচ্ছা আপনি প্রতি বক্স কিনা ভাড়া হচ্ছে 80 টাকা 80 টাকা জি প্রতি বক্স কিনা ভাড়া 80 টাকা আচ্ছা এই খুচরা বিক্রি 150 টাকা ঠিক আছে আপনি এটা একটি সন্দেশ 40 পিস আপনি প্রতি জার কিনা ভাড়া হচ্ছে আপনার 92 টাকা সামথিং পয়সা আচ্ছা ঠিক আছে বিক্রি কত যদি আপনি কাঠন নেন যদি আপনি 1 পিস 2 পিস 5 পিস নেন তাহলে 95 টাকা পড়বে 95 টাকা প্রতিটা মালের ক্ষেত্রে ঠিক আছে ভাই আচ্ছা মানে বেশি কম নিলে একটু ছাড় দেওয়া যাবে সমস্যা না আবার এটা হচ্ছে কদমা বাংসুর এটা হচ্ছে 40 পিস করে থাকে ঠিক আছে কদমা বাংসুর জি আপনি এগুলো শীতের আইডি মার্কি আচ্ছা আপনি এগুলো হচ্ছে 40 পিস খুচরা বিক্রি 200 টাকা আপনি কিনা পরে হচ্ছে মাত্র 85 টাকা এগুলো দাম কমে গেছে জি এগুলো রেট কমছে কমে গেছে আর কি জি আবার এটা হচ্ছে আপনার আচার আচ্ছা ঠিক আছে আপনি এটা হচ্ছে 40 পিস আপনি প্রতি বক্স কিনা পরে 110 টাকা আচ্ছা এই খুচরা বিক্রি হচ্ছে 200 টাকা 200 টাকা আর অসংখ্য পরিমাণে ব্রাশ আইটেম রয়েছে ব্রাশ আছে আপনি যেমন আপনি এটা হচ্ছে 115 টাকা করে এগুলো 115 টাকা এগুলো 115 টাকা করে 12 পিস আবার এই একটা আছে 175 টাকা হানি ব্রাশ আচ্ছা আবার এটা হচ্ছে 200 আপনার হচ্ছে 80 টাকা বিক্রি কত করে যার যার তো জি এই আপনি এটা 80 টাকা বিক্রি করে 100 টাকা বিক্রি করে যাতে যা পারে তাই বিক্রি করে সমস্যা নাই আবার এটা হচ্ছে আপনার ফানি কস্টিভ ফানি কস্টিভ ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে 5 টাকারটা আচ্ছা এটা প্রতিটা কিনা ভরে হচ্ছে 20 টাকা আচ্ছা আপনার এটা হচ্ছে 10 টাকারটা 10 টাকারটা জি আচ্ছা বিক্রি কত মানে কিনা কত বিক্রি কত এই 10 টাকা দামেরটা কোনটা 10 টাকা দামেরটা এটা আপনি এটা খুচরা বিক্রি 120 টাকা 120 টাকা আপনার
প্রতি পিস কিনা পারবো মাত্র 40 টাকা 40 টাকা করে আচ্ছা আর এখানে কিন্তু তেল মানে এই তেলটা কিন্তু যেহেতু সামনে রমজান আসছে তেলের কিন্তু প্রয়োজন পড়বেই জি জি মানে যেমন এটা হচ্ছে 80 মিলি তেল আচ্ছা কত প্রতি ডজন কিনা পারবো 125 টাকা মানে কত ভিডিও নিয়ে ঠিক আছে আপনি প্রতি পিস কিনা পারে হচ্ছে 10 টাকা সামথিং জি 10 টাকা করে সামথিং 125 ভাগ হচ্ছে 12 প্রতি পিস কিনা পারে 10 টাকা 140 পয়সা ভিডিও যদি বসুদারানে বসুদা পড়বে হচ্ছে আপনার 1500 বসুদা আর বিরিয়ানি 25 ভাগ হচ্ছে 12 জি 129 টাকা আপনার 16 পয়সা পড়বে ঠিক আছে এটা আচ্ছা আর পাশাপাশি বড়টা রয়েছে হাফ কেজি রয়েছে বড়টা কিনা পারবো হচ্ছে আপনার 275 টাকা 275 টাকা 275 আছে 280 আছে আর আপনার আর পাশাপাশি এখানে কিন্তু কটন বার রয়েছে এটা হচ্ছে 38 টাকা মাত্র 12 পিস 38 টাকা জি আচ্ছা বিক্রি কত 120 120 টাকা খুচরা বিক্রি আচ্ছা আপনার এটা হচ্ছে মাত্র 75 টাকা 75 টাকা বিক্রি কত আপনি আপনি হোলসেল যদি দেন হোলসেল আপনি 120 টাকা দিতে পারবেন 130 টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা পাশাপাশি কলম রয়েছে মাঝারি রয়েছে কাইটন রয়েছে কাইটন জি এটা প্রতি ডজন কিনা পারে হচ্ছে আপনার ভাগ 12 প্রতি ডজন কিনা পারে মাত্র 13 টাকা আপনার সামথিং পয়সা 13 টাকা জি জি আচ্ছা আপনি এটা হচ্ছে ওয়ান টাইম লেজার 190 টাকা আপনার প্রতি গ্রুস কিনা পারে ওয়ান টাইম লেজার 12 ডজন কিনা পারে হচ্ছে 190 টাকা আচ্ছা আচ্ছা জি আবার এই একটা আছে জরি 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 বক্স কিনা পারে হচ্ছে 60 টাকা 50 পিস খুব সেফলি 250 টাকা 250 টাকা জি পাশাপাশি কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার কি বলে মাজুনি 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 আচ্ছা কত করে মাজুনি কিনা পারে হচ্ছে 85 টাকা 85 টাকা জি এটা হচ্ছে 85 টাকা এটা থেকে আরেকটা আছে আপনার রেট হচ্ছে 80 টাকা আচ্ছা জি আবার এটা কিনা এটা কত বিক্রি করতে পারবে এটা আপনার খুব সেফলি শেষ নাই কেউ 20 টাকা 45 টাকা রেট গায় জি কেউ 20 টাকা বিক্রি করে 30 টাকা 40 টাকা যাতে যা পারে বিক্রি করে আচ্ছা আরেকটা আছে নাইস এটা হচ্ছে নাইস ঠিক আছে আপনার নাইসটা কিনা পারে হচ্ছে 115 টাকা বিক্রি এক একটা পার পিসে 40 টাকা করে 45 টাকা করে গায় রেট লেখা আছে আপনার ফারফিস কিনা পারে যেমন হচ্ছে আপনার 100 আপনার 15 ভাগ হচ্ছে 12 ফারফিস কিনা পারে হচ্ছে 9 টাকার মতো ঠিক আছে 9 টাকা করে আপনি হোলসেল 12 টাকা 13 টাকা করে দেন খুচরা বিক্রি আপনার 40 টাকা পে আছে 35 টাকা পে যা পারে তাই আছে আচ্ছা এখানে সুপার গ্লু আপনি ও এখানে মাঝে আরো রয়েছে আপনি এটা প্রতি পাতা কিনা পারে হচ্ছে আপনার 160 টাকা 12 পিস ঠিক আছে 112 পিস 12 পিস 160 টাকা 160 টাকা জি আবার এখানে আরেকটা মাঝুনি রয়েছে না জি আপনি এটা হচ্ছে নাইস ঠিক আছে আপনি যে নাইসটা কিনা পারে হচ্ছে আপনারা 135 টাকা 12 পিসে বিক্রি করবে 135 টাকা আপনি খুচরা বিক্রি ভাই শেষ নাই আচ্ছা বিক্রি শেষ নাই খুচরা বিক্রি আছে আপনি হোলসেল যদি আপনি যদি 100 আপনার 135 টাকা দিয়ে আপনি নেন আপনি খুচরা বিক্রি 180 টাকা না 2 টাকা দিতে পারবেন দিতে পারবেন আপনি 100 টাকা বেশি করতে পারবেন আচ্ছা আপনার আবার এই একটা আছে 190 টাকা এটা মাল খুবই বেশি ঠিক আছে নি এটা 190 টাকা আপনি কিনা পড়বে পার পিস কিনা পড়বে হচ্ছে 9 টাকার মতো কিনা পড়ে আর কি আচ্ছা এটা হচ্ছে ফেভিকল ঠিক আছে ফেভিকল সুপার গ্লু প্রতি পাতা কিনা পড়ে হচ্ছে 45 টাকা আচ্ছা যদি আপনি খুচরা নেন পড়বে 45 টাকা যদি কার্টন নেন পড়বে 42 টাকা সামথিং বসে 42 টাকা সামথিং বসে কার্টন নিলে জি আচ্ছা এখানে আর এটা হচ্ছে সিনথিয়া এটা হচ্ছে মেগা মেগা জি আপনি যদি আপনি খুচরা নেন খুচরা এক পিস দুই পিস নেন 60 টাকা আর যদি কার্টন হিসেবে নেন আপনার লাগে 56 টাকা 57 টাকা রাখা যাইবো 4-5 টাকা জি 4-5 টাকা কম আর কি আরেকটা আছে এটা এটার এটা সেম রেট সেম রেট ভালো মানে এগুলো ভালো যদি এক পিস জমে এক পিস রিটার্ন এক পিস রিটার্ন আপনি নিয়ে আসবেন আচ্ছা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে জি আপনি এটা হলো হচ্ছে আইকা আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা আইকা এটা হচ্ছে 10 পিস আচ্ছা আপনি 10 পিস কিনা পরে 80 টাকা 80 টাকা এটা খুবই মাল ভালো ঠিক আছে নি এটা 10 পিস আপনার ফরে হচ্ছে 80 টাকা পার পিস 8 টাকার মতো কিনা পরে আচ্ছা ঠিক আছে আপনার খুচরা বিক্রি হচ্ছে একটা 25 টাকা না 30 টাকা করে বিক্রি করে আচ্ছা আপনি এই 15 টাকা সেল দেন কোনো সমস্যা নাই আচ্ছা আপনি এটা হচ্ছে জিলেট বুলেট জিলেট বুলেটটা যেমন আপনার রেট উঠানামা করে ভাই জিলেট বুলেট গ্যাসটা এগুলো রেট উঠানামা করে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে জিলেট বুলেট এখন বর্তমান রেট আছে 258 টাকা ঠিক আছে জি পুরো পাতা 258 টাকা 100 পিস আচ্ছা এটা হচ্ছে সাপ্রেজার সাপ্রেজার কিনা পরে হচ্ছে আমরা 170 টাকা এখন বর্তমান রেট এটা রেট বাড়ছে আচ্ছা এটা হচ্ছে জিলেট রাজার যেমন এটা ছিল আগে হচ্ছে 220 টাকা এখন রেট কমছে এটা এখন 100 আপনার 185 টাকা আচ্ছা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে আপনার হোলি রং আর ইয়া রয়েছে না গটিয়া ফাটাই শুনি জিজ্ঞেস পাশাপাশি হোলি রং রয়েছে এগুলো কি বলে আপনি এগুলো রং জরি আর কি ঠিক আছে এগুলো প্রতি পাতা পড়া হচ্ছে আপনার 32 টাকা করে আচ্ছা বিক্রি কত আপনি খুচরা বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা করে এখানে বেলুন আপনি এটা হচ্ছে সুই বেলুন ঠিক আছে নি আপনি এটা প্রতি পাতা কিনা পরে হচ্ছে আপনার 35 টাকা আচ্ছা বিক্রি কত খুচরা বিক্রি 100 টাকা 100 টাকা এখানে বড়টা রয়েছে আপনি এটা হচ্ছে বড়টা এটা ভিতর বার্থডে ফুল জীবজন্তু সব আছে আচ্ছা এটা যদি আপনি এটা ভিতর দুই রকমের আছে এই আপনি এটা হচ্ছে মিক্সার আলাদা জন্য রাখা যায় 45 টাকা এটা মিক্সার ছাড়া এটা রাখা যায়
মানে যত ধরনের আইটেমগুলো আছে আপনারা এখান থেকে নিতে পারবেন আর কারো যদি কোনো চয়েস থাকে সেই ক্ষেত্রে তারা যদি আপনি বলেন যদি ফোনে অর্ডার করেন ফোনে অর্ডার করতে পারেন যদি বলেন ভাই আপনি আসবেন আসতে পারেন কোনো সমস্যা নাই আপনি দেখে শুনে মাল কিনে নেবেন নিবেন কোনো সমস্যা নাই আচ্ছা অনেক জিনিস আছে আমরা দেখাতে পারি না অনেকে চয়েস থাকতে পারে যে এইটা নেবে সেটা নেবে তখন কি আপনি সেটা দিতে পারবেন যদি ধরুন আপনি আমার থেকে 10টা আইটেম দিবেন একটা আইটেম আমার কাছে না ভাই একটা আইটেম বাইরে থেকে আনি দেন ওই ক্ষেত্রে আনি দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আর আপনার এখানে কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা কি রয়েছে কিনা আমাদের এখানে না আমাদের আপনার মাল লেখাবার পরে বিল ব্যাংকে হয়তো বিকাশে টাকা ফিট করলাম আমরা মাল পাঠিয়ে একদিন পর মাল পাই যাবে মানে কন্ডিশন কোনো ব্যবস্থা নেই আমাদের কন্ডিশন কোনো সিস্টেম নাই আচ্ছা বিশেষ করে আসলে এখানে কিন্তু বেগম বাজারের মধ্যে কারো দোকানে কিন্তু কন্ডিশন আপনারা সিস্টেম পাবেন না এখানে কিন্তু সব ফুললি পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে যারা আসলে অর্ডার করবেন অবশ্যই কিন্তু কনফার্ম করবে তারপর কিন্তু আপনারা অর্ডার করবেন আর যারা আসলে এই ধরনের আইটেম নিয়ে কিন্তু বিজনেস করতে যাচ্ছেন মুদি দোকানে কিন্তু আসলে সব ধরনের আইটেমগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইটেম রয়েছে যারা আসলে এই ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আরিফ ভাই এখান থেকে আপনারা নিতে পারেন ক্রয় করতে পারেন আর যেহেতু সামনে রমজান আসতেছে আপনারা কিন্তু বিশেষ করে ট্যাংটা এখনই কিন্তু কেনার উপযোগী সময় এখন কিন্তু নিতে পারেন ট্যাংয়ের পাশাপাশি কিন্তু আইস লোলি আইসে এগুলো কিন্তু আসলে গরমের সিজন অবশ্যই কিন্তু এগুলো এখনই কম দাম আপনারা কিন্তু এগুলো নিয়ে স্টক করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু আসতে পারেন এখানে তা অবশ্যই বিদায় নেওয়ার আগে আরিফ ভাই কিছু বলার আছে জি অবশ্যই আছে আমি বিশেষ করে একটা কথা বলবো ঠিক আছে আপনি আমার দোকানে আসবেন ফোনে অর্ডার করবেন 10টা দোকান দেখবেন দেখে যদি রেট পোষায় আমার থেকে মাল নেবেন কোনো সমস্যা নাই 10টা দোকান দেখে আমার থেকে মাল নেবেন ইনশাআল্লাহ রেট গ্যারান্টি এবং মাল গ্যারান্টি কোনো মালে যদি ডেট শেষ হয়ে যায় যদি মাল মাল গলে যায় ওই ক্ষেত্রে মাল রিটার্ন আছে 100% 100% রিটার্ন 100% রিটার্ন আছে আচ্ছা তো অবশ্যই কিন্তু আরিফ ভাই কিন্তু ভালো কথা বলেছে যে আসলে যদি মাল কোনো গলে যায় ই নষ্ট হয়ে যায় অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন রয়েছে তো অবশ্যই সবাই ভালো থাকে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আজকের জন্য বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম